ধন্যবাদ সবাইকে। তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা অনেকগুলো কাজ দেখেছি, যারা তোমার প্রিভিয়াস কাজগুলো দেখো না সবগুলো একটু দেখে আসবা। তো আমি যদি একটু শর্ট করে আলোচনা করি যে আমরা আসলে কোন কোন কাজ আমরা দেখছিলাম, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কোন প্ল্যাটফর্মে কি কাজ করতে পারি, কি পরিমাণ আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। আর ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং একমাত্র একটা ওয়ে যেখানে আসলে কোনো লিমিটেশন নাই যে তুমি কি পরিমাণ ইনকাম করতে পারবা, এখানে আনলিমিটেড। তুমি যতক্ষণ সময় দিবা তোমার অডিয়েন্স যত বেশি হবে তোমার কি ইনকাম তত বেশি হবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে কি তোমার কয়েকটা, তোমার একটা হতে পারে কি প্রোডাক্ট তোমার প্ল্যাটফর্মটা কি মানে অন্যের, যেমন আমরা একটা বই বানাইছি মানে বইটা আমার মানে কি প্রোডাক্টটা আমার, আর তোমার অ্যামাজন কিন্ডেলের তোমার প্ল্যাটফর্মটা কার, অ্যামাজনের মানে তোমার প্ল্যাটফর্ম। এক্ষেত্রে তুমি কিন্তু কমিশনটা একটু বেশি পাবা, বাট যেক্ষেত্রে কি মানে প্রোডাক্টও তোমার না এরপর কি মানে তো প্ল্যাটফর্মও তোমার না সেক্ষেত্রে কি তুমি কমিশনটা একটু হলো কি কম পাবা। আচ্ছা তো আজকে আমি আসলে তোমার ওভাবে ডিটেলসে কিছু আলোচনা করতে যাবো না, জাস্ট আসলে কোন কোন প্ল্যাটফর্মে আমরা 2024 অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারি, জাস্ট আমি হচ্ছে কি ওই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের সামনে আনছি যে 2024 সালে তুমি যদি মানে তুমি যদি এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করো তুমি স্মুথলি কাজ করতে পারবা, এবং এখানে তোমার কোনো ফ্রড কোনো লিঙ্ক নাই অথবা কি কোনো উল্টাপাল্টা কোনো লিঙ্ক নেই। এখানে যারা কাজ করতেছে বড়ো বড়ো বাঘা বাঘা যারা ডিজিটাল মার্কেটার আছে অথবা যারা তোমার কি তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে তারা সবাই এই প্ল্যাটফর্মগুলো নিয়েই আসলে মূলত কাজ করে। তো তোমাদের জন্য মূলত আমি অনেক সার্চ করে অনেক এক করে তোমাদের জন্য আমি টানছি। তো এখানের মধ্যে আমি একটা তো তোমার অ্যাকাউন্ট করে দেখাবো না, কারণ এগুলো তোমার অ্যাকাউন্ট করাটা জাস্ট তোমার ইজি, যারা ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারো ওরকম জাস্ট একটা অ্যাকাউন্ট করা। তো এর মধ্যে আসলে দেখো থার্ড নম্বরে মানে আমি রাখছি তোমার কি তোমার হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, কারণটা হচ্ছে কি অ্যামাজনে আসলে তোমার একটু কমিশনটা কম দেয়, তারা দিনে দিনে কমিশনটা কমাই দিচ্ছে। এরপর মানুষ অ্যাফিলিয়েট অ্যামাজনে কেন কাজ করে, কারণ হচ্ছে অ্যামাজনের পৃথিবীতে অন্য কোনো কোম্পানির আসলে এত প্রোডাক্ট নেই অ্যামাজনে তোমার যে পরিমাণ আছে, যার কারণে আমার সবাই অ্যামাজনটাকে তোমার রাখি আর কি। তো প্রথম ছয়টা নিয়ে আমি একটু পরে আসতেছি। এখানে তোমার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তোমার প্রথমটা যেটা আমি যদি একটু চলে যাই তোমার লিঙ্কটাতে, এটা হচ্ছে কি তোমার পার্টনার স্ট্যাক। তো তাদের এখানে আসলে তোমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তুমি যদি এখানের মধ্যে অ্যাকাউন্ট করে তাদের তোমার যেমন দেখো ফর পার্টনার এবং পাবলিশার, পার্টনার মানে কি তুমি যাতে অ্যাফিলিয়েশন হয়ে কাজ করবা এটা বোঝাচ্ছে তোমার পার্টনার, আর পাবলিশার বলতে তুমি একটা প্রোডাক্ট বানায় এখানে আপলোড করবা, অর্থাৎ তারা তোমার তারা হচ্ছে তোমার দুটোই অ্যালাউ করে, তুমি তাদের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবা পাশাপাশি কি তুমি নিজে প্রোডাক্ট বানায়ও কি তুমি এখানে আপলোড করে কাজ করতে পারবা। যেহেতু আমি জাস্ট একটা প্রোডাক্টের জন্য দেখাইছি অ্যামাজন কিন্ডেল, বাকি সবগুলো তোমার হচ্ছে কি তোমার সিমিলার প্রসিডিউর, আমি যদি প্রত্যেকের জন্য দেখাইতে যাই জাস্ট তোমার এ দেখাইতে গেলে আমার এক মাস চলে যাবে। তো যার কারণে আমি এখানে আমার সব লিঙ্কগুলো রাখছি সবাই দেখবে, তো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় আমরা তখন কি ওই লিঙ্কটা নিয়ে আমরা তো আলোচনা করব। তো এগুলোর মধ্যে আসলে আহমদ তোমার কিছুই না, জাস্ট তুমি একটা হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলবার কি যে মানে প্রত্যেকটাতে এই যে মানে তো সাইন আপ দিয়ে দিয়ে অথবা তুমি কি জিমেল দিয়ে করে ফেলতে পারবা, আর প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করার সময় তোমাকে যা যা ভেরিফাই করতে বলো তুমি সবগুলো ভেরিফাই করে মানে করে নিবা, জিমেল ভেরিফাই মোবাইল ভেরিফাই এর পাশাপাশি যদি আরও কোনো মানে ভেরিফাই করতে বলো তুমি ওগুলো করে ফেলবা, কারণ সব ভেরিফাই না করলে তোমাকে কিন্তু লাস্টে তারা ধরো কোনো একটা প্রোডাক্ট আপলোড করা অথবা অ্যাফিলিয়েশনে কাজ করা তারা কি তোমাকে অ্যালাউ করবে না। এরপর ধর নেক্সটে আমি যদি তোমার আরেকটা আছে এটা তোমার শেয়ার এ স্কেল, এই সবগুলো হচ্ছে কিন্তু অনেক বড় বড়, আর এই সবগুলো হচ্ছে কি তোমার কিন্তু আমেরিকান এবং কি ইউরোপ বেস্ট, সেখানে কিন্তু কোনো আমরা এশিয়াকে আমরা কখনো টার্গেট করবো না, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবো আমাদের হচ্ছে মেইন কাস্টমার ক্লায়েন্ট বা আমাদের সব কিছু তোমার কি ইউরোপ অথবা আমেরিকা কেন্দ্রিক হবে, কারণ তুমি যদি এশিয়ান কেন্দ্রিক কিছু করো আসলে তোমার ইনকাম অত বেশি হয় না, তুমি যদি একটা ব্লগ করো তোমার তোমার অডিয়েন্স কী হবে ইউরোপ অথবা আমেরিকা অথবা ক্যানাডিয়ান অথবা কি তোমার জার্মান। তো সেকেন্ডটা হচ্ছে কি তোমার শেয়ার এ স্কেল তারা হচ্ছে কি তোমার অ্যাফিলিয়েশন অ্যালাউ করে, জাস্ট তুমি যদি খুঁজে বের করতে চাও যে তুমি কারাগারে অ্যাফিলিয়েশন অ্যালাউ করো তুমি কিন্তু এটা নিজেরাও তুমি কি মানে এটা পেতে পারো, তুমি জাস্ট যদি তুমি গুগল বার্ডের মধ্যে এসে লেখো তুমি ধর তাকে বললা যেমন আমরা তোমার প্রিভিয়াস তার থেকে আমি কিন্তু অনেক ইনফরমেশন নিছি, তুমি যদি তাকে এখন বলো যে কি তুমি আমাকে জাস্ট 2024 সালে কোন কোন অ্যাফিলিয়েশনগুলো বেশি কি তোমার প্রফিট দেয় আমাকে দাও তুমি, সে তোমাকে মোটামুটি একটা তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিবে, তোমরা এটা একটু দেখে নিবা এটা। আচ্ছা তো এখানে আমার দেখো অলরেডি কিন্তু 25,000 মার্চেন্ট কাজ করতেছে, আর দেখো কতজন পাবলিশার অর্থাৎ তাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে তারা তোমার কাজ করতেছে, আর 200 মিলিয়ন তোমার দেখো কী পরিমাণ সেল অলরেডি জেনারেট হয়েছে 2022 সালের মধ্যে, তারা কিন্তু তোমার 23 সালের এখনও বলেনি, তার মানে কী পরিমাণ সেল হয় ধরো তুমি চিন্তা করো তোমার একটা দোকান আছে মানে তোমার অফলাইনে, তুমি কিন্তু সেই দোকানের সমপরিমাণে তো মানে তুমি কিন্তু প্রোডাক্ট রাখতে পারবা এর বাইরে তুমি কিন্তু পারবা না, কিন্তু অনলাইন বেস্ট হচ্ছে এটা একটা সুবিধা কোনো লিমিটেশন নাই, তুমি ধরো এখানে দেখাচ্ছ আমার মানে আমার প্রোডাক্ট আছে 1,00,000 কোনো সমস্যা তো নেই,
তোমার যখন একটু প্রোডাক্ট এক্সট্রা লাগতেছে তুমি কি ইম্পোর্ট করো অথবা আনো, তো যার কারণে আসলে অনলাইন বেস কাজ করাটা একদম ইজি আর কি। আর তুমি যদি এই সমস্ত অ্যাফিলিয়েশন নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কাজ করো, তোমার কিন্তু এটা ইন ফিউচার তুমি কিন্তু এটা একটা বিজনেস পর্যায়ে নিয়ে যেতে পারবা, যে মানে এটা আমার একটা বিজনেস, একটা প্রোডাক্ট বেস হতে পারে। আর কীভাবে আমরা অনলাইন বিজনেস করবো তারও আমাদের বেশ কিছু ক্লাস থাকবে। আর আমার এই যে তোমার একটা সিকুয়েন্স, মানে যেমন আমি প্রথমে তোমার দেখছি ব্লগ, এরপর ধরো তোমার ইউটিউব বা আমরা যা যা তোমার দেখতেছি এগুলো সব কিন্তু কিন্তু একটা প্যাকেজ। তুমি জাস্ট একটা জিনিসটা তুমি কিন্তু আগাইতে পারবা না, মানে তুমি সবগুলো যখন মাল্টিপলভাবে তুমি যখন একটা কাজ শিখবো অথবা একটা আইডিয়া হবে তখনই তুমি কিন্তু পারফেক্টলি কাজ করতে পারবে। এরপর হচ্ছে অ্যামাজন, তোমার হচ্ছে অ্যাফিলিয়েট, তোমার এটার জন্য জাস্ট অ্যামাজনে তোমার যদি অ্যাকাউন্ট থাকে তোমার এটা এনাফ। জাস্ট তোমার যদি অ্যামাজন অ্যাকাউন্ট থাকে তুমি কিন্তু অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু দেখো যে আমার কিন্তু অ্যামাজন ডট কমে নিয়ে গেছে, অর্থাৎ তোমার যদি অ্যামাজন অ্যাকাউন্ট থাকে তুমি কিন্তু ওইটা দিয়ে কি অ্যাফিলিয়েশনের কাজ করতে পারবো আর কি। আর যেটা আমি তোমাদের অ্যামাজন কিন্ডেল দেখাইছি আর কি। আর অ্যামাজন কিন্ডেল কিন্তু পুরো একটা আলাদা প্ল্যাটফর্ম, একটা পুরাটা একটা আলাদা, মানে একটা প্ল্যাটফর্ম আর কি, আলাদা একটা পার্ট। আর এর মধ্যে এই যে তোমার কমিশন জাংশন, এটাও একটা ভালো একটা আছে তোমার কমিশন জাংশন, এটাও একটা ভালো প্ল্যাটফর্ম তোমার হচ্ছে অ্যাফিলিয়েশনের জন্য। তারা তোমার হচ্ছে অ্যাফিলিয়েশন অনেক কিছু অ্যালাউ করে, এই পার্টনারশিপ তাদের এখানে চারভাবে কাজ করা যায় আর কি। অ্যাডভাইজার তোমার হচ্ছে কি অ্যাডভার্টাইজার হিসাবে, তোমার পাবলিশার হিসাবে, তোমার হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসাবে, তুমি একটা এজেন্সি হিসাবেও কি তুমি তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে পারবে আর কি। তো তোমাদের কাজ কী হবে, এই সবগুলোতে অ্যাকাউন্ট করা, সবগুলোতে অ্যাকাউন্ট করা, এরপর কি তাদের একটু ঘাটাঘাটি করা আর কি, তাদের এখানে আসলে তোমার কোন কোন তাদের ধরো যেমন অ্যামাজন, তো অ্যামাজন ধরো তোমার হচ্ছে কি কোটি কোটি প্রোডাক্ট, এখন তুমি তো সব প্রোডাক্ট নিয়ে কাজ করবে না, এখন কোন টাইপ প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করবা এটাও তুমি হচ্ছে কি তুমি গুগল বাড়তে হেল্প নেবা। তুমি মানে তুমি তার কাছে এসে বলবা যে তুমি আমাকে লাস্ট এক মাস অথবা লাস্ট এক সপ্তাহ অথবা লাস্ট দুই দিন তোমার হচ্ছে তোমার ধর অ্যামাজনে একটা তুমি একটা স্পেসিফিক নিশ বলবা, তোমার হচ্ছে এই নিশের কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে তুমি আমাকে ওটা বলে দাও, সে তখন তোমাকে বলে দিবে, তুমি তখন ওই সমস্ত প্রোডাক্টগুলোই নিয়ে কি তুমি প্রমোট করবা। এটা কিন্তু একটা তোমার কি তুমি যদি এভাবে করে কাজ না করো তোমার সেল হবে না, তুমি যেন ধরো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে না। এই জন্য অলওয়েজ কি তুমি কোথায় আসবে তুমি গুগল বাড়ে, এই জন্য আমি তোমার সবসময় সামনে এই জিনিসটাকে মানে রাখি, কারণ তার কাছে হচ্ছে কি তোমার সব ইনফরমেশন আছে, কে কোথায় কোন দিক দিয়ে কত টাকা সেল করতেছে, কোন কোম্পানির কোন প্রোডাক্ট সেল হয় সব কিছু কিন্তু সে জানে, মানে যার কারণে যে কোনো ইনফরমেশন কি তুমি তার থেকে বের করবা। আচ্ছা, আর তো লাস্ট হচ্ছে তোমার ইম্প্যাক্ট ডট কম, আর এটা তোমার সবচেয়ে হচ্ছে বলতে পার পপুলার, কিন্তু এটাতে একটু তোমার সময় লাগে বা তোমার ঝামেলা আছে। তোমাকে তারা তাদের হচ্ছে অ্যাফিলিয়েশন তোমার দেওয়ার জন্য তোমাকে তার একটু ভেরিফাই করা যে তোমার একটা ভালো মান অডিয়েন্স আছে কি না। তোমার আপাতত তোমরা এটা একটু স্কিপ করতে পারো, কারণ তুমি যখন এখানে অ্যাকাউন্ট করতে যাবা এখন তারা তোমাকে বলবে যে তুমি কোথায় গিয়ে প্রমোট করবা, তোমার কোনো ওয়েবসাইট আছে, তোমার কোনো ইউটিউব তোমার ইউটিউব চ্যানেল আছে, নাকি তোমার কোনো অডিয়েন্সের ফেসবুক গ্রুপ পেজ আছে কি না। যেহেতু এখন তোমাদের ওরকম কিছু নেই তোমরা কি এটাকে স্কিপ তুমি জাস্ট স্কিপ করে বাকি চারটা নিয়ে গিয়ে তুমি আপাতত কাজ শুরু করতে পারবা। আমরা যখন তোমার সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা যখন তোমার কাজ শুরু করবো তখন তুমি কি শিখে ফেলবা যে আসলে আমরা প্রমোটটা করবো কীভাবে, কোন ওয়েতে আমরা প্রমোট করবো। আর শুরুর যে ছয়টা তোমার এই ছয়টা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং বা তোমার হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক প্ল্যাটফর্ম আছে যে তোমার হচ্ছে যেগুলো অ্যাফিলিয়েশন অ্যালাউ করে, তার মধ্যে যেগুলো টপ আর যেগুলো তোমার হচ্ছে কি যেগুলো প্রফিট বেশি দেয় তোমার জাস্ট ওই ছয়টা আমি এখানে আনছি। অর্থাৎ ধরো বর্তমান যুগে আসলে তোমার অনেক মানুষ চায় যে তোমার যেন খুব দ্রুত আমি তোমার কাজকে একটা শেষ করতে পারি, যার ধরুন তোমার অনেক কোম্পানি আছে যারা তোমার অ্যাফিলিয়েশন অ্যালাউ করে, এখন তুমি যদি তাদের প্রোডাক্টটাও জাস্ট তুমি যদি প্রমোট করো তোমার সেখান থেকে যদি কেউ ধরো কি তোমার কিছু পারচেস করে অথবা তাদের একটা মানে তোমার প্রোডাক্ট কিনে একটা কমিশন তোমাকে দিবে। যেমন জাস্ট ধরো আমি তোমাকে দেখালাম কপি ডট এআই অথবা ধরো এই যে তোমার লাস্টেরটা তোমার সিনথেসিয়া ডট আইও, তো এটা কাজ হচ্ছে কি দেখো তোমার টার্ন ইউর টেক্সট ইনটু ভিডিওস ইন মিনিট। জাস্ট তুমি এক মিনিটের মধ্যে যে কোনো লেখা কি তুমি একটা ভিডিও তুমি তুমি ট্রান্সমিট তুমি কি হচ্ছে ট্রান্সফার করতে পারবা, বাট ফ্রি না, প্রাইসিং আছে। তুমি এখন ধরো তুমি এখানে অ্যাকাউন্ট করে তোমার অ্যাফিলিয়েট লিঙ্কটা তুমি প্রমোট করলা, এখন এখানে এসে যেই কি তোমার এখান থেকে পারচেস করবে অথবা কি আর যে কোনো একটা প্যাকেজ কিনবে একটা পার্সেন্টেজ তুমি পাবা। এখন ধরো এই টাইপের মানুষ কিন্তু অনেকে চায় যারা তোমার তোমার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে, তারা কিন্তু তোমার চায় যেন খুব দ্রুত একটা ভিডিও আমি তো তৈরি করতে পারি। এখন তুমি যদি তাদের সামনে তুমি যা যদি এটা নিয়ে একটা ব্লগ লেখো,
আর তুমি যদি এটা অ্যাফিলিয়েট লিঙ্কটা দাও, ও তোমার মানে কি যখনই তোমার পারচেজ করবে তুমি কিন্তু একটা পার্সেন্টেজ পেয়ে যাবে আর কি। তা আশা করি তোমার জিনিসটা বুঝতে পারতো। সেখানে কিন্তু আমার এগুলো অ্যাকাউন্ট করে দেখার মতো কি মানে মানে আমি যাচ্ছি না সময় নষ্ট করতে, কারণ এগুলো অ্যাকাউন্ট করা তোমরা চালা কি ফেসবুক লগ ইন করতে পারো মানে তো সবাই এটা পারবা তোমার অ্যাকাউন্ট করা। আর অ্যাকাউন্ট করার সময় সবগুলো তোমাকে যেভাবে করে ভেরিফাই করতে বলবে সবগুলো পারফেক্টলি ভেরিফাই করতে হবে। মানে আর তোমার অ্যাকাউন্ট করতে গিয়ে তোমার যদি কোনোটা নিয়ে তোমার ঝামেলা হয় তখন কি আমরা মানে স্পেসিফিক ওইটা নিয়ে কাজ আমরা তো করবো, আশা করি কোনো ঝামেলা হওয়ার কথা না। তো তোমরা আপাতত জাস্ট এই ছয়টা এবং এই পাঁচটা এগুলো নিয়ে তোমরা অ্যাফিলিয়েশন কাজটা শুরু করবা। আর তোমরা কোথায় গিয়ে প্রমোট করবা তোমরা ওটা শিখবা কখন, আমরা যখন সোশ্যাল মিডিয়া নিই তোমার যখন কাজটা শুরু করবো তোমার, যার কারণে মানে কি আসলে আমি সোশ্যাল মিডিয়ার একটু মানে তোমাকে মানে পরে রাখছি, আর যেন তুমি নিজেই বুঝতে পারো যার যে আমি আসলে তোমার সোশ্যাল মিডিয়ার কখন কাজ করব অথবা আমি কোন প্ল্যাটফর্মে গিয়ে আমাকে কখন কাজ করতে হবে। তো আশা করি তোমার জিনিসটা বুঝতে পারছো। আর তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং আগের ভিডিওগুলো সবগুলো দেখলে আশা করি মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে আসলে তোমার জিনিসটা কী, আমি তো কোথায় গিয়ে তুমি কাজ করবো, কীভাবে করে প্রোডাক্ট বানাবো। ধন্যবাদ সবাইকে।